হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। এই জুম্মার দিনে, পবিত্র জুম্মার দিনে আপনাদের সবাইকে জুম্মা মোবারক। তো আশা করছি অবশ্যই সবাই ভালো আছেন, আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আজকে মূলত যারা সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন বা সাপ্লাই কোম্পানিতে যাবেন, অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন, কমেন্ট করে অনেক অডিয়েন্স আছে যে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া সাপ্লাই কোম্পানিতে গেলে কতদিনে কাজ দেয়। তো মূলত আজকে আপনাদের মাঝে সেই কথাটা শেয়ার করব যে কতদিনে কাজ দিয়ে থাকে সাপ্লাই কোম্পানি, বা কতদিন লেট হতে পারে, কেন লেট হয় সেই বিষয়টাও আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে ডিটেলসে বলে থাকব। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের টাইম আমি নষ্ট করব না, আমি মেন কথাতে চলে আসি টাইম ওয়েস্ট না করে। তো আশা করছি অবশ্যই আপনারা আমার সাথে আছেন এবং ভিডিওটা স্কিপ করে দেখতেছেন না। স্কিপ করে দেখলে কিন্তু কথাগুলো বুঝবেন না, ভিডিওটা টেনে দেখবেন না প্লিজ। বন্ধুরা দেখুন, আমি আজকে আপনাদেরকে বলবো যে সাপ্লাই কোম্পানিতে কতদিনে কাজ দেয়। যখন আপনি সৌদি আরবে যাবেন, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যখন সৌদি আরবের এয়ারপোর্টে নামবেন, তখন হয়তো আপনার যদি আপন জন কেউ থাকে তাহলে আপনাকে সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করবে, আর যদি আপন জন কেউ না থাকে তাহলে আপনার সাপ্লাই কোম্পানির যে কোনো ড্রাইভার এসে আপনাকে রিসিভ করবে। মূলত মেন প্রথম থেকে আমি বলে যাচ্ছি, তো যদি সৌদি আরবের সাপ্লাই থেকে যদি আপনার আপন জন না থাকে তাহলে সাপ্লাই কোম্পানির লোক এসে আপনাকে রিসিভ করে নেবে তার বিলাতে, সাপ্লাই কোম্পানির বিলাতে অথবা কোম্পানির বিলাতে। আমি ডাইরেক্ট কোম্পানির বিষয় কিন্তু বলছি না, সাপ্লাই কোম্পানির কথা বলছি। তো আপনি যখন বিলাতে যাবেন তখন আপনি আপনার নিজের সিট এবং আপনাকে কিন্তু ব্ল্যাঙ্কেট অতএব যেটা বাংলাতে বলে হয় কম্বল, কম্বল বালিশ কিন্তু দেবে না, আপনাকে একটা সিট দেবে, দোতলা একটা সিট দেবে, ডবল সিট যেটার বলা হয় ডবল সিট। তো হয় আপনি উপরে ঘুমাবেন আর না হয় নিচে ঘুমাবেন, আর যদি সিঙ্গেল সিট দেয় তাহলে তো ওকে। তো প্রথমেই আপনি ব্ল্যাঙ্কেট কিনে বালিশ কিনে আপনার থাকতে হবে, কারণ এটা বাংলাদেশ না, ওইখানে কিন্তু গরমের সিজনে এসি চলে, ফ্যান চলে না। তো অতএব যে কোনো টাইমে আপনার অতএব মানে 12 মাস কি 12 মাসই আপনার কম্বল লাগবে, ব্ল্যাঙ্কেট অবশ্যই লাগবে। তো তারপর আপনি যে কতদিনে কাজে যাবেন বা আপনি ওয়েট করতেছেন কাজে আপনাকে পাঠাচ্ছে না, কতদিন আপনি কাজে যাবেন, তো আমি বলবো সাপ্লাই কোম্পানি যতদিন কন্ট্রাক্ট না পাবে ততদিন আপনি বসেই খেতে হবে। সাপ্লাই কোম্পানি হয়তো আপনাকে 200 রিয়াল 300 রিয়াল দিতে পারে যে আপনার খানা খরচের টাকা, কিন্তু তার বেশি দেবে না। তো যদি আপনাকে আমি বলবো না যে এক সপ্তাহের মধ্যে, দুদিনের ভিতরে আপনাকে কাজে লাগাবে, আমি ডাইরেক্ট কোম্পানির বিষয়ে অবশ্যই এই বিষয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে পোস্ট করব। তো আজকে মূলত যে সাপ্লাই কোম্পানি যে কতদিন আপনাকে কাজ দেবে, দেখুন হতে পারে এক সপ্তাহ, হতে পারে 10 দিন 15 দিন 20 দিন, 1 মাস 1.5 মাস 2 মাসও চলে যেতে পারে। কারণ আমার অনেক অডিয়েন্স আছে যে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি সাপ্লাই কোম্পানিতে আমার বাই গেছে, বাতিজা গেছে, কিন্তু 2 মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো কাজ দেয়নি, তো কেন কাজ দিচ্ছে না, তো কাজ দিবে কি করে? বর্তমান সৌদি আরবে কিন্তু তেমন কোনো কাজ নেই বাহিরে কাজ করার মতো। তো অতএব এদের যখন কন্ট্রাক্ট আসবে তখন আপনাদেরকে কাজ দিতে পারবে, যখন এদের কন্ট্রাক্ট না থাকবে এরা কিভাবে কাজ দেবে, তাই না? তো অতএব এদের যখন কন্ট্রাক্ট আসবে হতে পারে আপনি এক সপ্তাহ বা 10 দিন 15 দিনের মধ্যে আপনি কাজে লেগে যেতে পারেন, আপনি যাওয়ার পর 1-2 দিনের মধ্যে আপনার মেডিকেল করাবে, মেডিকেল করানোর পর যদি কন্ট্রাক্ট মিলে যায়, আপনার নসিব ভালো, তাহলে 100% আপনাকে কাজে দেবে। যে কোনো কাজ হোক, রেস্টুরেন্টও হোক, কানেকটেশনের কাজ হোক, বা কোনো অফিস আদালতে কাজ হোক, বা হসপিটালে হোক, বা কোনো মার্কেটিং এ হোক, বা কফি শপে হোক, অতএব আপনার সাপ্লাই কোম্পানি যেখানে কন্ট্রাক্ট পাবে ঠিক সেখানে আপনাকে কাজে পাঠাবে, সেটা আপনার মর্জিত হবে না। ওকে, তো আপনি যদি বাংলাদেশ থেকে যদি কন্ট্যাক্ট করে যান যে আমি রেস্টুরেন্টে কাজ করব বা কফি শপে কাজ করব, হয়তো আপনাকে রেস্টুরেন্টে বা কফি শপে কাজ দিতে পারে দালালদের সিস্টেমে, কিন্তু আমি 100% শিওর দিয়ে বলবো যে এটা কোম্পানির বিষয়, কোম্পানির ব্যক্তিগত ব্যাপার যে আপনাকে কোথায় পাঠাবে। আপনার এই কাজ ভালো লাগে না, আপনার বেতনটা কাটা গেল, আবার অন্য জায়গায় পাঠালো, হয়তো এই কাজের সাথে আর অন্য কাজটা একটু খারাপ হতেও পারে, কোনো গ্যারান্টি নেই। অতএব আমি মূলত সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে ভেঙে বলতে পারবো না
এই ভিডিওতে, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, কারণ লম্বা হয়ে গেলে আপনারা পছন্দ করেন না। তো যদি এদের কন্ট্যাক্ট পায়, আপনাদের নসিব ভালো হয়, তাহলে 100% আপনি ডিউটিতে লেগে যেতে পারেন। তো অবশ্যই বন্ধুরা, আমি যে ভিডিওটা করেছি আপনাদের মাথায় ঢুকেছে আপনারা বুঝতে পারছেন। তো আরেকটা বিষয় যেটা, যে ডিউটিতে আপনারা গেলে কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, কি আসল বিষয়, যেখানে এরা পাঠাবে আপনাদেরকে, কিন্তু ওই কোম্পানির লোকে আবার আপনাদেরকে থাকার জায়গা দেবে ওই বিলাতে থাকার জন্য, কোম্পানির বিলাতে। হতে পারে ওই কোম্পানিটা ডাইরেক্ট কোম্পানি, আপনাদের ডাইরেক্ট কোম্পানিতেও এদের কন্ট্যাক্ট থেকে থাকে, তাহলে অবশ্যই সেই কোম্পানিতেও আপনারা থাকতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর লম্বা করব না। কেন দেরি হয় সাপ্লাই কোম্পানিতে বা কতদিনে আপনার কাজে লাগতে পারেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলতে পারছি। তো অবশ্যই পুরো ডিটেলস আপনারা শুনেছেন, বুঝতে পারছেন যে কেন দেরি হয় বা কতদিনে কাজে দেবে বা কতদিনে কাজে লাগতে পারবেন। ওকে বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলে ব্যাড লাইক দেবেন। ওকে, তো বন্ধুরা আমি ভিডিওটা লম্বা করব না। যারা আমার নতুন অডিয়েন্স এসেছেন, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, এরকম ভিডিও এরকম ভালো ভালো কিছু তথ্য পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে। আর যারা আমার ফ্যামিলি হয়েছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা ভালো থাকবেন, নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।